হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো আজকে বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখো বিকেলবেলার আকাশটা আজকে কেমন, খুব মেঘলা করে আছে। তো আমার শরীরটা তো বেশি ভালো নেই, আমি কাজ থেকে একদম বিরতি নিয়ে নিয়েছি, কেননা আমার মা যেহেতু এসেছে। তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি তো ভীষণ অসুস্থ। তো মা এসেছে তো কোনো কাজকর্ম না, একদম বন্ধ। তো চলো এখন গিয়ে ভাতটা খাবো, তারপরে তোমাদের সঙ্গে মায়ের সঙ্গে কাটানো কিছু সময় শেয়ার করব। তো এই দেখো আমরা ভাত খাচ্ছিলাম বসে। তো মা সব কাজটা সেরে, রান্নাবান্না সেরে ভাত টাত বেড়ে আমাকে ডাক দিল। তো আমি এসে ভাত খাচ্ছিলাম, আর যেন খাওয়ার তো একদম রুচি নেই, খেতে পারি না। তো মা কি করে সব সময়, এমনিতে তো দেবে তো আবার মার পাত থেকে আবার তুলে দেবে, এইটা মার একটা অভ্যেস। আমি তো বলছিলাম খাবো না, মা বলছে জোর করে বলছে খা খা, হিমোগ্লোবিনটা অনেকটা কমে গেছে, শরীরে রক্ত নেই, তো খেতে তো হবে, খেয়ে টেয়ে সুস্থ হো, আমি কদিন থাকবো। তো মায়েরও যেন চোখে চশমা ছাড়া একদম দেখে না, যেই শুনেছে আমি অসুস্থ তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, চশমাটা আনতে অবধি ভুলে গেছে, আর সেই জন্য মার খুব প্রবলেম হয়ে যায়। আর এদিকে দেখো আমার ছেলে ডাকছিল, ও ঘুমাচ্ছিল, তো আর ডাকিনি, ভাবলাম ও ঘুমে থাকতে থাকতে ভাতটা খেয়ে নেই, তো তাড়াতাড়ি করে খাচ্ছিলাম, ও উঠে আবার মানে দুষ্টুমি করবে, যন্ত্রণা দেবে, তাই ও ঘুমোচ্ছিল, ভাবলাম আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর ঔষধ তো খেতে হবে। মা বলছিল মনে করে ঔষধটা কিন্তু খাবি, ঔষধটা তোর একদম মনে থাকে না। আর সকালবেলা আমি কাশছিলাম খুব, তো আমার স্বামী বলছিল তোমার কাশি এখনও কমেনি নাকি, আমি বললাম না কমেনি, বলে ওষুধ খেয়েছো, আমি বলি হ্যাঁ খেয়েছি, আর আমার ওষুধ মনে থাকে না জানো, তাই ও ওষুধের প্যাকেটগুলো ধরে বলে ঔষধ কোথায় খেলে, মাত্র তিন চারটা খেলে, এতদিনে তো ওষুধ শেষ হয়ে যাওয়ার কথা, ঔষধগুলো এখনও রয়ে গেছে, তার মানে রেগুলার নিয়মিত ভাবে তুমি খাওনি, তাই তো তোমার কমছে না। এ নিয়ে অনেক একটু বোকাঝোকা করলো। আর খাওয়া দাওয়ার পরে এখানে এসে একটু বসলাম, মা পান খাচ্ছিল, আমিও একটু খাবো, মুখটাতে একদম স্বাদ নেই, যা খাই তাই তেতো হয়ে যায়, তো একটু পান খাবো। আর অমনি মনে করলো মা আবার যে ওষুধটা আগে খা না হলে ভুলে যাবে, তো ওষুধটা নিয়ে আসলাম, একে 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 অনেকগুলো ঔষধ আমাকে খেতে হবে। ঔষধও যেন খেতে খেতে বিরক্তি লেগে যায়, এত ঔষধ দিয়েছে, তারপর ইনহেলার দিয়ে আবার গ্যাসটা নিতে হয়, নাহলে আবার কাশিটা কমে না। এই তো চলতে মানে চলতেই আছে, চলতেই আছে, কবে যে সুস্থ হব। তো এখন দেখো প্রায় বিকেল পাঁচটা বাজছে, তো মা বলছে বিকেলবেলা তো সেরকম কোথাও বেরোস না, এই সব অসুখের মধ্যে অসুস্থতার মধ্যে ঘরে বসে থাকতে থাকতে তো অনেকটা বেড়ে যাচ্ছে, ওই দিকে গিয়ে তো একটু হেঁটে আসতে পারিস, একটু রাস্তার মধ্যে আর কি, একটু হাঁটাহাঁটি করলে মানে বাইরের বাতাসটা, হাওয়া বাতাসটা লাগলে শরীরটা একটু ভালো লাগবে, বিকেলবেলা চলিস আমি তোকে নিয়ে একটু হাঁটিয়ে আনবো। খুব অসুস্থ হয়ে গেছিলাম, অসুস্থতার সময় এই বিছানা আর আমি আর এই জানালার সামনে বসে থাকতাম আর লোকজন দেখতাম, এখন অনেকটা কম। আর মা বলছিল এদিকে চুলগুলো বেঁধে দিই, সত্যি মা মানে মা থাকলেই এই ফ্যাসিলিটিটা পাওয়া যায়, এই আদর এই যত্ন মা ছাড়া আর কারোর মধ্যে পাবে না। তো মা দেখছে উকুন আছে কিনা জানো আমার মাথায়, কিন্তু উকুন নেই, হয়েছে কি কদিন ধরে অসুস্থতার জন্য চুল একদম মানে আশ্রয়নি, তাই চুলগুলো একদম মানে জোটা জোটা লেগে গেছে। তো মা বলছে আয় চুলগুলো ভালো করে আঁচড়ে আমি একটা বিনুনি করে দিই, আমি বলছি না বিনুনি করতে হবে না, জাস্ট এমনি আঁচড়ে দাও। সত্যি মা না থাকলে না মানুষের জীবন পুরোই অন্ধকার, পুরোই অন্ধকার, যে আদর ভালোবাসা এইটা তুমি কোথাও পাবে না, মা ছাড়া কোথাও পাবে না, মায়ের ভালোবাসাটা একদম রিয়েল, একদম খাঁটি। আর অন্য যারাই বলো স্বার্থ থাকবে, অল্প কিছু হলেও তোমার স্বার্থ থাকবে, স্বার্থ ভরা ভালোবাসা থাকবে, কিন্তু মায়ের ভালোবাসাটা একদম খাঁটি। তো আমার তো রেগুলার লাইফ, ডেলি ব্লগ যেহেতু, রেগুলার লাইফ রুটিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের জানি না কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, করে আমাকে সাপোর্ট করবে প্লিজ। তো এই দেখো চুল টুল আছড়ে নেওয়া হয়ে গেলে ভাবছিলাম একটু বেরোবো আর কি, রাস্তার দিকে একটু হেঁটে আসবো,
তো হেঁটে আসলে তো হবে, মা বলছে একটু হাঁটলে শরীরটাও ভালো লাগবে ঘরের মধ্যে থাকতে থাকতে। মানে আজকে প্রায় সপ্তাহ 10 দিন হবে, 10-15 দিন হবে, সপ্তাহ 10 দিন আরও বেশি হবে, 10-15 দিন যাবত জানো একমাত্র ঘরের মধ্যেই, আমি ঘর থেকে একদম বেরোই না। তো একগুমি এসে গেছে আর মেজাজটা না ভীষণ খিটখিটে হয়ে গেছে, আর ছেলেও তো ভীষণ দুষ্টুমি করছে। তো মা বলছে, মানে আমার স্বামী যেহেতু কাজের জন্য একটু বাইরে যাবে, তো মা বলছে তুই আর একা এখানে বাড়িতে থেকে কি করবি, আমিও আর কদিন থাকবো, বাড়িতেও তো যেতে হবে, তুই চল আমার সঙ্গে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখি কাল কি হয়। তো আমার স্বামী কাল যাবে, তো দেখি আমিও চলে যেতে পারি। তো এই দেখো আজকের দিনের, মানে দিনের কি বিকেল থেকেই ব্লগটা শুরু করলাম, ছোট্ট একটা ক্লিপ নিয়েছি মায়ের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমাকে তো তোমরা সাপোর্ট করবেই। তো মায়ের সাথে মিলে যে আবেগের একটা প্রকাশ পায়, এইটাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। আর জানো আমার মায়ের শরীরটাও কিন্তু বেশি একটা ভালো না, তবু আমাকে একদমই বুঝতে দেয় না। আর তোমরাও জানো মারা তো এরকমই হয়, সবার মা এরকম। তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে, সবসময় তোমরা আমার পাশে থাকবে। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, আবার নেক্সট একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আর তোমাদের কমেন্ট পেলে তো আমার ভালো লাগে, তোমরা কমেন্ট করে জানাবে তোমরা নেক্সট ব্লগ কী নিয়ে দেখতে চাও। তো আমি যেগুলো আমার পছন্দ হয়, আমার ভালো লাগে, আমি ভাবি তোমাদেরও ভালো লাগবে, আমি তো ওই রকমই ভিডিও দিয়ে যাই। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই জানাবে আমাকে। তো আজকের মতো এতটুকুই, টাটা।